হ্যালো গাইস, তো 40 চায় একটা ভিডিও নিয়ে, তা হচ্ছে আমের জুস। তো আমের জুস করার জন্য প্রথমে আমরা নিয়ে নিলাম একটা আম, তারপর কেটে নিলাম, তারপর একটু খেতে গেলাম, হ্যাঁ খুবই মিষ্টি। তারপর ফোনটা নিয়ে নিলাম, ফোনটা নিয়ে আমি ভিডিওটা করতে লাগলাম, দাদাকে দিয়ে দিলাম আমের জুসটা বানানোর জন্য। তো প্রথমে আমের চোকাগুলো ছড়িয়ে নিল, তারপর আমটা দিয়ে দিল, একটু পরে আবার মুখে জল চলে এলো, তার জন্য আবার আম খেতে লাগলাম। আমি আর ঠাকুরমা আম খেতে খেতে আবার একটা ভিডিও শ্যুট করে নিলাম। তো ভিডিও শ্যুট করার সময় আমার ঠাকুমাকে নিলাম, আর ঠাকুমা আম খেতে খেতে খুব হাসছি, হাসি একদম দারুণ। তারপর মিক্সচারটা পেড়ে নিলাম, এরপর আমটা নিয়ে নিলাম, আমটা নেওয়ার পর মিক্সচারে দিয়ে দিলাম, তারপর হচ্ছে চিনি দিলাম একবার দুইবার আবার তিনবার, দেওয়ার পর মিক্সচারটা চালু করে দিলাম, খুব শব্দ মিক্সচারের। তারপর দেখতে পাচ্ছি জুসটা কেমন হলো, জুসটা বার করে জামের মধ্যে রেখে দিলাম। তারপর দেখতে পাচ্ছ কালার খুব সুন্দর। তারপর একটা ফ্রুটের বোতলে জুসটা ঢেলে দিলাম, দেখতে পাচ্ছ কালারটা, কালারটা একদম অরিজিনাল, অরিজিনালি আম অরিজিনালি হবে, তাই খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছ আমের জুসটা হয়ে গেছে রেডি, এবার আমরা ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজের মধ্যে রাখবার জন্য আমরা ফ্রিজের কাছে গেলাম, আর ফ্রিজের কাছে যাওয়ার পর দেখতে পাচ্ছ দুটা বোতল হয়ে গেছে, তো ফ্রিজের ডোরটা লাগিয়ে দিলাম। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, ধন্যবাদ।